শুভ সকাল, সবাই কেমন আছেন? সংসার আছে নারীদের একটা বিরাট কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্রে সারাদিন কত যে কাজ থাকে, তার কাজের কোনো শেষ নেই, হিসাব নেই। কত তো সকালবেলা বাচ্চাদের স্কুলে দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে কাজের মহিলা এসে ঘরে কাজকর্ম দিয়ে করে দিয়ে যায়। এই তো গরম চা বা সন্ধ্যা এগুলো করে দিয়ে যায়। তো ভাবলাম আজকে একটু আমিও অন্য কাজ করবো, একটু এক্সট্রা কাজ করব। প্রতিদিন আসলে কাজের মহিলা তো সব কাজ করে না, কাজের মহিলা ছাড়া নিজের সংসার অনেক কাজ থাকে যেগুলো নিজেকে করে নিতে হয়। তো ভাবলাম আজকে কিচেনটা একটু পরিষ্কার করে নেব, পিছনের টাইলসটা আছে ওয়ালটা সেটা পরিষ্কার করব। তো স্নান করার আগেই আমি এটা পরিষ্কার করে নেই ক্লোরেক্স এবং ডিশ ওয়াশ দিয়ে। তো কাজের মহিলা ও কাজ করে চলে গেছে আর আমি এই কিচেন ক্যাবিনেটগুলো আছে উপরের, তারপর টাইলসটা আছে, সব কিছু আমি ক্লোরেক্স দিয়ে ক্লিন করে নিছি। কারণ রান্না করার সময় যখন রান্না করি তখন সব কিছু আসলে তৈলাক্ত হয়ে যায়। তো কাজের মহিলা তো শুধু ওর কাজ ছাড়া এক্সট্রা কোনো কাজ করবে না, জাস্ট অনেক কুটিনাটি কাজ আছে যেগুলো কাজের মহিলা ছাড়াও আমাদেরকে করতে হয়। তো ভাবলাম সব কিছু আমি নামিয়ে রাখছি, ওয়াশ করে রাখছি, আর টাইলসটা আমি পরিষ্কার করছি চেয়ারের উপর উঠে। বাচ্চারা স্কুলে ছিল তো সকালে, ওটা স্কুলে যাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে কাজের মহিলা এসে বাসন কুসন ধুয়ে চলে যায়। তারপর আমি ওয়া চলে যাওয়ার পর সব কিছু ক্লোরক দিয়ে পরিষ্কার করে নিই। পুরো 2 ঘন্টাও লাগছে ক্লোরক দিয়ে পরিষ্কার করে নিতে। আসলে এগুলো দেখতে যেমন সুন্দর, পরিষ্কার করে রাখা অনেক কষ্ট। তো অনেকে ভাবে আসলে বিদেশ বাড়ি থেকে কোনো কাজকর্ম নাই, শুধু খাই দাই ঘুমাই বেড়াই আর ভিডিও পোস্ট করি, কিন্তু সংসারের যে কত কাজ থাকে সে কাজের কোনো হিসেব আছে? একটা ফ্যামিলিতে 2 জন স্বামী স্ত্রী থাকলে তাদের সংসারে কাজ অনেক থাকে, তারপর যদি সে সংসারে বাচ্চা থাকে তাহলে তার কোনো কথাই নেই, সেই সংসারে কাজ সারাদিন চলতেই থাকে। মনে করেন একটা চক্রাকার আকারেই চলতে থাকে, কোনো কাজের আর শেষ হবে না, একটার পর একটা কাজ থাকবেই। বাচ্চাদের ফ্যামিলিতে কাজের কোনো শেষ নেই। এই তো বাচ্চারা স্কুলে আসছে, আমি একটু রেস্ট নিছি, তারপর অন্য কাজগুলো শুরু করছি, পুজো দিয়ে এসে তারপর এখন এগুলো ঠিক করতেছে। এগুলো আমি কিন্তু স্নান করার আগেই পরিষ্কার করে চলে গেছি। কাজের মহিলা দিয়ে আসলে সব কিছু করানো যায় না আর সব কিছু পছন্দ লাগে না। আর যেহেতু ভাবলাম কালকে জন্মাষ্টমী, তাহলে আর একটু ভালো করে পরিষ্কার করে নেই, এমনিতেই পরিষ্কার করবো ভাবতেছি। তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি, যেহেতু নিরামিষ করবো সেই জন্য ও পরিষ্কার করার পর আমি আর ভালো করে পরিষ্কার করছি। পুরো 2 ঘন্টা লাগছে আমার, আবার কিচেন টিচেন একবারে চলে আসো আমি আবার পরিষ্কার করছি। তারপর রান্না বসিয়ে দিলাম, আজকে নিরামিষ রান্না করছি, সংযম করবো জন্মাষ্টমীর, সব কিছুই নিরামিষ করবো। কিন্তু এত কিছু রান্না করে কি হবে, বাচ্চারা তো খেতে চায় না নিরামিষ। এরা স্কুল থেকে এসে গেছে মধ্যে, দেখেন স্কুল থেকে এসে কিন্তু সব কিছু এলোমেলো করে ফেলে দেয়। স্কুল লাঞ্চ বক্স আছে, ইউনিফর্ম ব্যাগ এক এক দিকে একটা এক একটা ফেলে দেয়, তারপর এসে স্নান করবে না, খেতে চাইবে না, অনেক পেরেশানি করে। মনে করেন তো হয়তো বিদেশ বাড়ি থেকে কোনো কাজকর্ম নেই, সারাদিনই এই মোবাইল নিয়ে বেড়াই, এসব নিয়ে দিন চলে যায়। কিন্তু সংসারে তো অনেক কাজ থাকে, আর বাচ্চাদের যারা আছে তাদের তো কাজ শেষ হবে না, এরা তো এমনি এমনি বড় হয়ে যায় না। একটা মা বাবাকে সন্তানকে পালন করতে হয়, তাদের পিছনে অনেক টাইম স্পেন্ড করতে হয়, না হলে বাচ্চারা কি এমনি এমনি বড় হয়ে যাবে। তো সবার খাওয়া দিয়ে আমি হাজব্যান্ডের জন্য খাবার নিলাম। আজকে আসলে নিরামিষ পছন্দ করে, কিন্তু আমার বাচ্চারা একবারে নিরামিষ পছন্দ করে না, একটু ফনির হলে খায়, না হলে খেতেই চায় না। এটা আমার ছোটো মায়ের জন্য নিয়েছিলাম, একটু ডাল দিয়ে ভাত আর আলু নিচ্ছি তরকারি থেকে, কিন্তু ও খায়নি, এই 2-3 বার মুখে দিছে, দিয়ে তারপর একটু আলু খাইছে চলে গেছে, অত খেতেই চায় না। আরও 2 জন আছে, ওরাও খাইছে না, ও সব ভাত ফেলে দিয়ে চলে গেছে। এত কষ্ট করে যখন কোনো কিছু রান্না করি আর সেটা যখন ওরা খেতে চায় না, তো সেই রান্নাটার কোনো সার্থকতাই থাকে না। কিন্তু কী করবো, নিরামিষের মধ্যে তো অন্য কোনো কিছু করতে পারে না। যদি ফোনের রান্না করি তাহলে ওরা একটু খেতে চায়, আর অন্য কিছু খেতে চায় না। আর যদি ওদের মুখে তুলে খাইয়ে দেয় তাহলে ওরা একটু খাবে, না হলে তো নিরামিষ হলে ওরা খেতেই চায় না, খুব সমস্যা করে। তো ওদেরকে খাওয়ানোর পর একটু বাসন কুসন ধুয়ে তারপর সব কিছু পরিষ্কার করে নেই। আসলে নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, কেউ তো এসে করা দেবে না। যেহেতু কাজের মানুষ আছে, সকালে একটু কাজে হেল্প পাওয়া যায়, না হলে কাজের মানুষ না থাকলে সব কিছু নিজেকেই করতে হয়, আর কাজের মানুষ তো সব কিছু করে দিয়ে যায় না, কিছু সিলেক্টেড কাজ আছে সেগুলি করে দিয়ে যায়। মাঝে মাঝে কাজের মানুষ
ময়লা করে দিয়ে যাওয়ার পর তারপর অনেক কিছু আমি নিজেই পরিষ্কার করি। যদি নিরামিষ থাকে সেদিন তো আমার আমার কাজ আরও বেড়ে যায়, প্রচুর কাজ থাকে। যেদিন নিরামিষ থাকে কাজ শেষই হয় না। তো সবাইকে খাওয়ানোর পর আমিও খেতে বসলাম, এসে রুমে আসলাম। তারপর সব কাজ শেষ করে দেখেন বাইরের পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু বাইরে তো এখনও প্রচুর গরম আছে, গরমের মধ্যে বাইরে যাওয়া অসম্ভব। আর এদিকে দেখেন কত কাপড় আছে, এই বিছানাটা শুধু আছে সব শুকনো কাপড় রাখার জন্য, এগুলো কিন্তু ওয়াশ করা কাপড়, আর এগুলো ডেইলি পরার কাপড়, এগুলো বাসায় পরার কাপড়ই। কিন্তু বাইরে যাওয়ার কাপড়গুলো মাঝে মাঝে ধুতে হয়, কারণ বাচ্চারা যখন বাইরেও যায় তখন সেগুলো কিন্তু অনেক সময় খেলাধুলা করে বা খাওয়া দাওয়া করে কাঁচরা করে ময়লা করে দেয়, তো সেগুলো কিন্তু অনেক সময় ধুতে আমি নিজের হাতে ধুয়ে পরিষ্কার করি। তো তারপর দেখেন সব কিছু গুছিয়ে নিই। আর প্রতিদিনই বাচ্চাদের এত এত কাপড় আমার ধুতে হয়, বাচ্চারা প্রতিদিনের দুই বেলা কাপড় চেঞ্জ করে। এই কাপড় গুছোতে গুছোতে আমার জীবনটা এখান থেকে তেন হয়ে গেছে, এই কাপড়ের যন্ত্রণা শেষ হবে না। তারপর রুমে চলে আসে একটু রেস্ট নেওয়ার জন্য, আর দেখেন আমার ছোটো মেয়ে আমার পাশে চলে আসছে একটু ঘুমানোর জন্য, কিন্তু আসলে ঘুমাতে চায় না। একটু পরের টিচার চলে আসবে, যাতে পড়াতে না চায় সেই জন্য এখানে এসে আমার পাশে ঘুমিয়ে আছে, ঘুমানোর বান করতেছে, অনেক দুষ্টামি করে। বাচ্চাদের নিয়ে এই সংসার ধর্ম পালন করা আসলে অনেক কষ্টকর, তবু আমাদের সংসার কাজ করতে